জিন হাঁটতে দুজনে শপিং করতে গেল। জাংকুক কিছুই বললো না, চেয়ে চেয়ে দেখলো। রাত 9টা বেজে গেছে। তে আর জিন বাড়ি চলে এসেছে। এসে দেখলো আরেম আর জাংকুক দুজনে বসে টিভি দেখছে। জাংকুক বলল, মা তোমরা শপিং করতে গিয়েছিলে, এত কি দরকার শপিং এর? তে তো অনেক জামা কাপড় আছে, তোমারও আছে। কি সমস্যা, কি হয়েছে, কারো বিয়ে দিয়ে নাকি? আরেম বলল, না রে জাংকুক, ইউনুর জন্মদিন কাল, তাই ইউনুদের বাড়িতে আমরা যাব। ওরা আমাদের সবাইকে ইনভাইট করেছে। জাংকুক বলল, কি তোমরা ইউনুর বাড়িতে যাবে? কেন যাবে? কোনো যাওয়ার প্রয়োজন নেই, যেতে হবে না। আর যাও যদি তোমরাই যাও, দেখে নিয়ে যাবে না, ও যাবে না, ও কোথাও যাবে না। জিন বলল, কি বলছিস জাংকুক এসব, প্রতি বছরই তোর কথা শুনি, আর তেতে এখন বড় হয়েছে, ও যাবে, ওর বন্ধুদের বাড়িতে যাবে না, এটা কি বললেই হলো? ইউনুর মা এসে কত করে বলে গেল, আর ওখানে তো আমাদের সবাই নেমন্তন্ন, তোরও নেমন্তন্ন, তুইও যাবি, শুধু আমি তে আর তোর আব্বু যাবে না, তুইও যাবি। জাংকুক এটা শুনে বলল, আচ্ছা ঠিক আছে যাব। জিন জাংকুক আরে মাতে সবাই খেতে বসেছে। তে তাড়াতাড়ি খাওয়া শেষ করে নিজের ঘরে ঘুমাতে চলে গেছে। সবাই খাওয়া শেষ করে নিজের ঘরে ঘুমাতে গেল। জাংকুক নিজের ঘরে কিছুক্ষণ থাকার পরে আর থাকতে পারল না। জাংকুক ঘর থেকে বেরিয়ে এসে তের ঘরে আসার জন্য তের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে দরজায় হাত দিতে দেখলো দরজা ভিতর থেকে লক করা। জাংকুকের খুব রাগ হলো, রেগে গিয়ে বলল, তে তুই ঘরের দরজা বন্ধ করে রেখেছিস, রেখে মনে করছিস তুই আমার হাত থেকে বেঁচে যাবি? না, তুই কখনো পারবি না, আমি চাবি নিয়ে আসবো, এসে দরজা খুলে দেবো, তারপরে দেখি তুই কী করিস, আর তোকে কে বাঁচায় আমার হাত থেকে, আজ তো তুই শেষ। কতটুকু মেয়ে তো তোর এত সাহস, তুই আমাকে আটকাস তোর কাছে যাওয়ার থেকে। যদি আমি তোর কাছে একবার যেতে পারি, তোকে আমি স্ট্রবেরির মতো গিলে খেয়ে নেবো। জাংকুক তের ঘরে যত জানলা ছিল জানলাগুলো সব চেক করে দেখলো, কোনো জানলাই খোলা নেই। এবার নিচে চলে এসেছে। নিচে এসে জিনের ঘরে চাবি আছে, জাংকুক সেটা নেওয়ার চেষ্টা করছে, কিন্তু জিন আর আরেম তখনও ঘুমায়নি, তাই জাংকুক চাবি নিতে পারছে না। অনেক চেষ্টা করলো কিন্তু চাবি নিতেই পারলো না, তাই জাংকুক রেগে গিয়ে নিজের ঘরে চলে গেল, যে ব্যালকনিতে চুপচাপ চেয়ার নিয়ে বসে আছে, তার রাতে ঘুম আসছে না। অনেক কষ্টে জাংকুক ঘুমিয়েছে ব্যালকনির রেলিং হেলান দিয়ে। সকাল হয়ে গেছে, এদিকে তে নিজের মতো নিজে গুছিয়ে বেরিয়েছে স্কুল যাওয়ার জন্য। জাংকুক ঘুম ভেঙে দেখলো ছাদের রেলিংয়ে হেলান দিয়ে ঘুমাচ্ছিল। জাংকুক তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে চলে এসেছে দেখে নিয়ে স্কুলে যাওয়ার জন্য। জাংকুক দেখে নিয়ে বেরিয়েছে, এর থেকে স্কুলে নিয়ে যাবে আর নিজে কলেজে চলে যাবে। রাস্তায় কিছুই বলল না তের সঙ্গে। তের আর বুঝতে বাকি রইল না যে জাংকুক তার উপর খুব রেগে আছে, কিন্তু তে এটা বুঝেও কিছুই বলল না। তেকে স্কুলে নামিয়ে দিয়ে জাংকুক কলেজ চলে গেছে। কলেজ শেষ হয়ে যাওয়ার পরে আবার চলে এসেছে দেখে নিতে, দেখে নিয়ে আবার বাড়ি ফিরে চলে এসেছে, কিন্তু জাংকুক দেখে কিছুই বলল না, খুব শান্ত আছে। এটা দেখে তে বুঝতে পেরেছে যে আমি যদি একটু কোনো ভুল করি, ভাই আমাকে খুব মারবে। আজ ইউনুর জন্মদিন আর সন্ধ্যা হয়ে এসেছে। জাংকুক আর আরেম গুছিয়ে দাঁড়িয়ে আছে, জিনও গুছিয়ে নিয়েছে, কিন্তু দেখে আসতে না দেখে জিন বলল, তে মা চলে এসো তাড়াতাড়ি, দেখি তুমি কেমন সেজেছ, তাড়াতাড়ি এসো। আর উপর থেকে তে দৌড়ে নেমে আসার বলছে, মামনি আমার হয়ে গেছে, আমি এক্ষুনি আসছি, দেখো দেখো আমাকে কেমন দেখাচ্ছে, বলতে বলতে তে নিচে নেমে চলে এসেছে। আর সবাই তের দিকে তাকিয়ে দেখল, জাংকুকও দেখল, দেখে খুব সুন্দর দেখাচ্ছে, যেন একটা ছোট্ট পরী। জাংকুকের মনে মনে খুব হিংসে হলো যে দেখে সে কাউকে দেখতে দেবে না, কিন্তু জিন আর আরেমের জন্য কিছুই বলতে পারলো না। জিন এসে তের হাত ধরে বলল,
এই তো মামনি তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে, চলো এবারে চলো। ইউনো গেটের মুখে দাঁড়িয়ে আছে, কখন তে আসে। এদিকে জিন আরএম জংকুক আর তে এসেছে, এসে দাঁড়িয়েছে সবে গেটের মুখের কাছে। ইউনো হাসতে হাসতে এসে তের হাতটা ধরতেই জংকুকের খুব রাগ হলো, কিন্তু কিছুই বলল না। ইউনো তের হাত ধরে বাড়ির ভিতরে নিয়ে গেল। নিয়ে যাওয়ার সাথে সাথে ইউনোর মা বলল, এসো তে মামনি, তুমি বাড়ির ভিতরে এসো। বাহ, তোমাকে তো খুব সুন্দর দেখাচ্ছে, একেবারে ছোট্ট পড়ি, আমার ইউনোর সঙ্গে খুব মানাবে। এটা শুনতেই জংকুক যেন অবাক হয়ে গেল যে ইউনোর মা এটা কী বলছে। তবুও জংকুক কিছু বলল না, চুপচাপ আছে। জিন আর আরএম বলল, কী বলছো তুমি? ইউনোর মা রোজ বলল, আমি ঠিকই বলছি, আমাদের ইউনো তাকে খুব পছন্দ করে আর তাকে আমাদেরও খুব পছন্দ, আমরা তাকে ইউনোর বউ করে নেব। জিন বলল, আমাদের তে তো এখন অনেক ছোট। রোজ বলল, তুমি এটা ভেবো না জিন, তে অনেক ছোট তো কী হয়েছে, আমাদের ইউনো তো এখনও ছোট, এখন ইউনোর সঙ্গে ওর বিয়ে পড়িয়ে রাখি, তারপরে যখন আমাদের ইউনো বিদেশ থেকে পড়ে বাড়ি আসবে তারপরে ওকে আমরা বউ করে ঘরে তুলে নেব। জিন বলল, আচ্ছা ঠিক আছে, ইউনোকে আমাদের পছন্দ, ইউনো খুব ভালো ছেলে, কিন্তু এখন দেখে বিয়ে দেবো না, ইউনো তবে বিদেশ থেকে পড়ে বাড়ি আসুক, তারপরে দেশ সঙ্গে বিয়ে দেবো। আরএম বলল, হ্যাঁ ইউনোকে আমাদের খুব পছন্দ, আমরাও চাই আমাদের তেমামনি যেন আমাদের বাড়ির পাশেই থাকে, তে আর কিছুদিন পরেই 12 বছর পা দেবে, আর তার মধ্যে ইউনো যখন বিদেশ থেকে বাড়ি আসবে তখন তে অনেক বড় হয়ে যাবে, তখন ওর সঙ্গে বিয়ে দেবো। ইউনোর মা রোজ বলল, তবে ঠিক আছে, আমরা এখন তেকে আশীর্বাদ করে রাখবো, বলে একটা সোনার চেন নিয়ে ইউনোকে বলল, ইউনো তুমি তের গলায় পরিয়ে দাও। ইউনো হাসতে হাসতে তের গলায় সোনার চেনটা পরিয়ে দিল, তে খুব খুশি, জিন খুশি, আরএম খুশি, সবাই খুব খুশি। এদিকে জংকুকের খুব রাগ হচ্ছে, জংকুক রাগ সহ্য করতে না পেরে বাড়িতে চলে এসেছে। এদিকে সবাই খাওয়া দাওয়া করার পরে তে আরএম আর জিন বাড়িতে এসেছে। তে বাড়িতে আসার পরে নিজের ঘরে চলে গেছে, নিজের ঘরের দরজাটা খোলা, খোলা থাকার পরেও তের কিছুই মনে হলো না। তারপরে তে যখন লাইটটা অন করলো ঘরের, তখনই চমকে উঠল, কারণ বেডের ওপরে জংকুক বসে আছে। সেটা দেখে তে খুব ভয় পেয়ে গেল। তে বলল, ভাইয়া তুমি এখানে এখানে কেন বসেছো ভাইয়া?